উৎপাদন সরবরাহ কিংবা আমদানি কোনোটিতেই কমতি নেই। তারপরও গত বছরের মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। রাজধানীর দুই পাইকারি বাজার শ্যামবাজার কাউরান বাজার থেকে শুরু করে খুচরা বাজারে এক সপ্তাহে দেশি ও আমদানি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 টাকা। বিক্রি হচ্ছে দেশি 60 থেকে 70 আর আমদানি পেঁয়াজ 40 থেকে 50 টাকা কেজি। এক মাসের ব্যবধানেই পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। গৃহস্থকার পেঁয়াজ আমদানি কম, গৃহস্থ পেঁয়াজ কম আছে, থ্রিডিও আছে, পেঁয়াজ করে আস্তে আস্তে ব্যস্ত আছে। দাম খুব বাড়বো না, পেঁয়াজ আছে দেশে প্রচুর পেঁয়াজ। আপনি খাবেন 20 কেজি, মার্কেট আছে 10 কেজি, এরা 10 কেজি কই পাবো? 10 কেজি শর্ট না, তাহলে এই জন্য দাম বাড়বো। ওই ভারতের পেঁয়াজের সাথে সাথে দেখা গেছে দেশি পেঁয়াজের বাজারটা একটু বাড়িয়ে গেছে। দেশি পেঁয়াজের দেখা গেছে 10-15 টাকা দিতে পারিয়ে গেছে, ভারতের 10-15টা 20 টাকা দিতে পারিয়ে গেছে। পেঁয়াজের মতো চড়া সব প্রকার সবজির দামই। এখনো কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, শিম টমেটোর কেজিও 120 টাকা। এছাড়া কাঁকরোল, বরবটি, বেগুন, চিচিঙ্গা কিনতে হচ্ছে 50 থেকে 80 টাকায়। এই শিম হলো আপনি 120 টাকা কেজি, ওই বিশ্ব কুমড়া আছে 40 টাকা কেজি, চিচিঙ্গা আছে 60 টাকা কেজি, 50 টাকা কেজি, কাঁকরোল আছে 80 টাকা কেজি, ধুন্দুলা আছে 50 টাকা 60 টাকা কেজি, গাজর আছে 100 টাকা কেজি। বন্যার কারণে কিছু বেশি হবে সেটা স্বাভাবিক, কিন্তু এত বেশি মানে এক্সেস বেশি যেটা কল্পনা করা যায় না আর কি। মাছের বাজারেও একই চিত্র, সরবরাহের ঘাটতি নেই, তারপরও বেশ চড়া ইলিশ সহ সব প্রকার মাছের দামই। মানে গত সপ্তাহে 750-800 ছিল, এই সপ্তাহে এটা 900 টাকা, 1.5 কেজি ওজনের মাছ। আবার যা 1.5 কেজি যেটা নিচে ওইটা আবার 800 টাকা কেজি, 900-800 এরকম বিক্রি হইতেছে। আর নদীর রুই মাছ 1200 টাকা কেজি, আর শাঁসের রুই মাছ 350 টাকা কেজি, আর 1 কেজি 300-400 গ্রাম 900 টাকা কেজি অরিজিনাল পদ্মার ইলিশ, আর নদীর চিংড়ি আছে 3-4 কেজি 1400 টাকা কেজি। তবে অপরিবর্তিত আছে চাল ও মাংসের দাম।